আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। পরপর দুইজন চলচ্চিত্র কর্মী খুন হলো। প্রতিশোধ দেখমো তোমায় চোখের সিন্ধুকে আমার স্বপ্ন। হ্যালো বাংলা ফিল্ম প্রিয় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে এই ভিডিওতে আপনাদের একটি মুভি ট্রেলার রিভিউ দেখাবো, সেটা হলো লিপস্টিক। সেটার ব্যাপার আমার কি মন্তব্য আমি আপনাদেরকে জানাবো, আপনাদের কি মন্তব্য আমাদেরকে জানাবো, মানে আদেবাজে কত বলতে চাচ্ছি না, সময় নষ্ট করতে চাচ্ছি না। যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আদেবাজে কথা বলবো না, সময় নষ্ট করবো না বলেছি, ভিডিওর উপরে ঝাঁপ দিয়ে পড়ে ট্রেলারটা আপনাদের সাথে নিয়ে দেখতে থাকি। রবিতারে অভিনেতা হচ্ছে আদরতা এবং পূজা চেরি, আর মুভিটার নাম হলো লিপস্টিক। বুঝেছেন? তাই মনে হয় ভরে দিছে খুনগুলোর ধরন একই রকম। আর যারা অভিনেতা এনে চিকন আলী আছে, তারপর সেলিম আছে, সেলিম না কি অন্যের নাম, আরে পুলিশের মেন নেতা যে কি বলে এটাকে, কিন্তু কানেকশনটা এই মানুষটার, এই মানুষটার অভিনয় করলো অনেক ভালো, অনেক ভালো উচ্চ মানের অভিনেতা, সে প্রিয়তম সময় ছিল। স্যার লিপস্টিক এটা আসলে কোনো লিপস্টিকই না, এটা এক ধরনের ডার্মা কালার, বিদেশি ব্র্যান্ড, ধনীর ঘরের মেয়েরা ছাড়া আর এটা কে কিনবে। মাধুরী স্যার অ্যাকশন। গল্পটা তো সুন্দর, সামনে গিয়ে ব্লক করো। সাধুরাজাত আছে, দুনজু অভিনয় ভালো এবং মেকআপ ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটামুটি এবারে চলে ভাই, দেখার মতো। পেট বাড়াও। আমি কি করেছি? যেতে যেতে বলবো, হ্যাঁ মাধুরীর সাথে তো তোমার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। শয়তানের বাচ্চা, তুই এখন ঘরে আয়। এতক্ষণ মেয়েটার সঙ্গে কি করছিলে? লিপস্টিক জুতোর সাইজ, চলচ্চিত্র, তিনটি বিষয়ে মিল তো কোনো কোইন্সিডেন্স হতে পারে না। স্যার আবার একটা খুন হয়েছে স্যার। আমার মনে লাগে খুনগুলো সব আদরাজাত করছে মনে হয় তো। খুন অথবা লেডি কিলার, যেমন অনেক মুভি আছে এটাও হতে পারে, পূজা জিরো হতে পারে। করার মোটিভ তো আপনারও আছে। আমাদের স্যার জানে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। আই ওয়ান্ট রেজাল্ট। যারা খুন হয়েছে তাদের কাউকেই আমি চিনি না। আপনি ঠিক আছেন তো? ওনারা আপনার গায়ে হাত দেয় নাই তো? সর থাপ্পড় মারছে কিছু? মালিকের প্রতি ওর এত টান কেন? এই আতুরালি লোকটা কি ওর ড্রাইভার নাকি অন্য কিছু? আদরাজাত মানে এটা গল্পের পিছনের টান আছে, মানে ব্যাক একটা হিস্টোরি আছে, সেই হিস্টোরিটা আমাদের ব্যাক করে। তুই কেটা লাভ অফ হিস্টোরি, ও কি ভুল বলছি, হিস্টোরি অফ লাভ, সরি। আমার স্বপ্ন কইরা রাখমো তোমায় চোখে, দেখছেন গল্পের ব্যাক স্টোরি এখন দেখ। সিন্ধুকে আমার স্বপ্ন, আমি আপনার মাইয়ের বিয়ে করতে চাই, সম্ভব হলে আইজি এখনই। যা বলার বলুক না, এটা ভালো লাগছে, এই সঙ্গটা আমার ভালো লাগছে। যদিও লিপ সিং মিলে না খুঁজেছে, তোর বাড়ি থেকে আমার পিস্তলটা বের কর। এই মাধুরীর সাথে তোর সম্পর্ক কি? এটা কি 70-এর দশকের কোনো হিন্দি সিনেমা পেয়েছেন? বিটের সাথে সাথে সিন পাল্টাইতেছে, এটা ভালো লাগে। আমরা ব্লগার মাঝে মাঝে এই ধরনের ভিডিও বানাইতাম। ভাই ট্রেলারটা মারাত্মক হয়েছে, যদিও একটু মিসিং ছিল লিপসিং টিপসিং মেনে না কিছু শুনে গেছে, কিন্তু ট্রেলারটা মানে ট্রেলার মেকিং সুন্দর হয়েছে, বিষয়টা হয়েছে এইটা। এসে হলো আমার মন্তব্য, আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনার আমার মন্তব্য আপনাদেরকে জানাবো, আপনাদের মন্তব্য অবশ্যই জানাই যাবেন ভাই। আমারটা শুনবেন আপনারটা বলবেন না সেটা তো আর হবে না, আপনারটা জানাই যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল পাশে দিন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করুন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।